আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পরোদমে যুদ্ধ চলছে যুদ্ধ গড়িয়েছে এক মাসের অধিক তবে এই যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ কোন ভিন্ন লক্ষ্যের দিকে এগোচ্ছে রাশিয়া এরপর জানিয়ে দেব ইউক্রেনকে দ্বিতীয় আফগানিস্তান বানাতে চায় পশ্চিমারা ঘোষণা রাশিয়ার আরও জানিয়ে দেব মার্কিন নিষেধাজ্ঞা যৌথ প্রচেষ্টায় অকার্যকর করবে ইরান ও রাশিয়ার একজোট এদিকে আফগানিস্তানের স্বাধীনতা রক্ষায় সহযোগিতা করতে বদ্ধপরিকর ইরান ও চীন এবং সর্বশেষ জানিয়ে দেব ভয়ঙ্কর এক আপডেট সংবাদ 17,300 রুশ সেনা নিহত বলছে ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিউয়ার্স আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়া এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে এই যুদ্ধে রুশ ব্যাপক সেনা এবং যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে তবে ইউক্রেনকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে মুসলিম চেচেন যোদ্ধা সিরিয়ার যোদ্ধা এবং রাশিয়ার যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্র ভিউয়ার্স ইউক্রেন যুদ্ধের এই মোড় এখন বোঝা খুব কঠিন কারণ ইতোমধ্যেই রাশিয়া তাদের সেনা কমিয়ে দিয়েছে ইউক্রেনে কারণ হয়তোবা পরমাণু হামলার ইঙ্গিত দিচ্ছে তারা গতকাল এক সংবাদে বলা হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে শান্তির বার্তা নিয়ে ইউক্রেন থেকে একজন রাষ্ট্রদূত গিয়েছিল তখন তাকে বলেছে তাদেরকে বলে দাও অর্থাৎ ইউক্রেনকে বলে দাও তাদেরকে ধ্বংস করে দেব বা গুড়িয়ে দেব ভিউয়ার্স এতে স্পষ্টতই বোঝা যায় এখনও ইউক্রেন ইস্যুতে ক্ষিপ্ত হয়ে রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে কোনো সময় পরমাণু হামলা হতে পারে আর এই যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে কেন ভিন্ন লক্ষ্যের দিকে এগোচ্ছে রাশিয়া রাশিয়া গত মঙ্গলবার বলেছে তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ ঘিরে অভিযান উল্লেখজনকভাবে কমিয়ে আনবে তুরস্কের ইস্তাম্বুলে সমঝোতা বৈঠকের পর ইউক্রেনীয় প্রতিনিধি দলকে এমন আশ্বাস দিয়েছে মস্কো ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতির এমন প্রেক্ষাপটে একটি নিবন্ধ প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট সেটি প্রথম আলোর পাঠকদের জন্য তুলে ধরা হলো ইউক্রেনের রুশ অভিযান শুরুর দুই দিনের মাথায় গত 26 ফেব্রুয়ারি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA নভোস্তিতে আচমকা একটি নিবন্ধ প্রকাশ করা হয় সেখানে আভাস দেওয়া হয়েছিল এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা করছে ক্রেমলিন একে সহজ যুদ্ধ বলে মনে করছে তারা ওই নিবন্ধে লেখা হয় ইউক্রেন রাশিয়ার কাছে ফিরেছে ওই নিবন্ধে আরো বলা হয় প্যারিস ও বার্লিনের মতো পুরনো ইউরোপীয় রাজধানীগুলোর কেউ কি সত্যি বিশ্বাস করে যে মস্কো কিয়েভকে ছেড়ে দেবে ইউক্রেনে অভিযানের এক মাস পর রাশিয়া সম্ভবত সে কাজটি করতে যাচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় 25 মার্চ একটি সংবাদ সম্মেলন করে এই সম্মেলনে জেনারেল মিখাইল মেজিনোৎসেভ সহ তিন জেনারেল ঘোষণা দেন ইউক্রেন যুদ্ধে ব্যাপক সাফল্য পাওয়া গেছে তারা বলেন অভিযানের প্রথম ধাপের প্রধান কাজগুলো শেষ হয়েছে যদিও আলামতগুলোর বেশিরভাগই তাদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক তারা জোরালো দাবি করেছেন কিয়েভ দখল করা কখনোই মস্কোর লক্ষ্য ছিল না ইউক্রেন যেন পূর্ব দিকের দনবাস অঞ্চলে নিজেদের শক্তি বাড়তে না পারে তা নিশ্চিত করতে কিয়েভে হামলা করা হয়েছে 2014 সালে প্রথমবারের মতো দনবাসে অভিযান চালিয়েছিল রাশিয়া সেখানকার দুটি অঞ্চলকে গণপ্রজাতন্ত্র ঘোষণা করেছিল তারা চলতি বছরের 21 ফেব্রুয়ারি ওই দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো ওই তিন জেনারেল আরও বলেছেন আমাদের প্রধান লক্ষ্য হলো দনবাসকে স্বাধীন করা আর গত মঙ্গলবার তুরস্কের রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের আলোচনার পর রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী আশ্বাস দিয়েছেন কিয়েভ ও চেরনিহিভের আশেপাশে সেনা উপস্থিতি কমানো হবে রাশিয়া শুধু দনবাসের প্রতি আগ্রহী ছিল এ ধারণা অমূলক অভিযানের কয়েক মাস থেকে যেসব পশ্চিমা কর্মকর্তা রাশিয়ার যুদ্ধের পরিকল্পনা পর্যবেক্ষণ করেছেন তারা বলেছেন কিয়েভ সহ দেশটির বেশিরভাগ অংশ দখল করে নেওয়ায় মস্কোর উদ্দেশ্য ছিল যুদ্ধ শুরুর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন আমরা ইউক্রেনকে নিরস্ত্র নাৎসিমুক্ত করতে চাই যুদ্ধের শুরুর দিনগুলোতে কিয়েভের উপকণ্ঠে হোস্তমেল বিমানবন্দর দখলের প্রচেষ্টা সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল তার বাহিনী বিমানবন্দরটি তখন থেকে পুরোপুরি রাশিয়ার দখলে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন ইউক্রেনীয় বাহিনী যেসব রুশ ট্যাঙ্ক দখল করেছে তার ভেতরে উদযাপনের পোশাক পাওয়া গেছে এর মধ্য দিয়ে ধারণা করা হয় বিজয় উদযাপনের জন্য
কুচকাওয়াজ আয়োজনের পরিকল্পনা ছিল রাশিয়ার। প্রথম ধাপের যুদ্ধ ব্যর্থ হওয়ার কারণে রাশিয়ার পরিকল্পনা ভিন্ন দিকে মোড় নিয়েছে। ইউক্রেনীয়দের প্রতিরোধের মুখে উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব দিক থেকে রাজধানী কিয়েভের দিকে তাদের যাত্রা স্থবির হয়ে পড়েছে। তাদের রসদ সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে, লোকবল কমে গেছে। ইউক্রেনের রাজধানীকে চারপাশ থেকে ঘিরে ফেলতে ব্যর্থ হয়েছে রাশিয়া। সেখানে হামলা করা তো পরের কথা, এখনো পর্যন্ত খেরসন ছাড়া বড় কোনো শহরের দখল নিতে পারেনি তারা। এমনকি তারা খেরসনের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ন্যাটোর একজন কর্মকর্তা বলেছেন, জেটের হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত ইউক্রেনে 7-15 হাজার রুশ সেনা নিহত হয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পরিচালিত কোনো অভিযানে এটি রাশিয়ার পক্ষের সর্বোচ্চ প্রাণহানি। কিছু সংখ্যক কর্মকর্তা মনে করেন, যুদ্ধের নতুন ধাপ পরিচালনার জন্য রাশিয়া যে ঘোষণা দিয়েছে তা তাদের একটি কৌশল। ইউক্রেনীয় বাহিনীগুলোকে রাজধানী কিয়েভ থেকে দূরে রাখার চেষ্টায় এ কৌশল নিয়েছে তারা। বার্লিন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক SWP-র গবেষক জাবিনে ফিসা বলেছেন, আমি মনে করি না পুতিন কিয়েভের সরকার পরিবর্তনের পরিকল্পনা থেকে সরে এসেছেন। 27 মার্চ কিয়েভের চারপাশে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। 28 মার্চ সকালে ব্রিটিশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বলেছে, পূর্ববর্তী 24 ঘন্টায় দখলকৃত এলাকাগুলোতে রুশ বাহিনীকে খুব একটা অবস্থান পরিবর্তন করতে দেখা যায়নি। এক পশ্চিমা কর্মকর্তা বলেছেন, রাশিয়া এখনো কিয়েভের জন্য উল্লেখজনক হুমকি তৈরি করে রেখেছে। তাদের এখনও বিমান হামলা চালানোর সক্ষমতা রয়েছে, যদিও ইতিমধ্যে স্থলভাগে রাশিয়ার কৌশল পরিবর্তনের কিছু আলামত পাওয়া গেছে। নতুন লক্ষ্যে সফল হবে কি রাশিয়া? যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান রোচান কনসাল্টিং এর বিশ্লেষক কনরাদ মুজিকা বলেছেন, যুদ্ধে সবচেয়ে বিপর্যস্ত হওয়া কয়েকটি সেনা দলকে প্রত্যাহার করা হচ্ছে, তাদের সুস্থ করে তুলতে রাশিয়ায় ফেরত পাঠানো হচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে হোস্তোমেল বিমানবন্দরে কোনো রুশ সেনা নেই। 25 মার্চ এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছিলেন, কিয়েভের কাছে রুশ বাহিনী আত্মরক্ষামূলক অবস্থান নিচ্ছে। এর মধ্য দিয়ে তিনি ইঙ্গিত করেছেন, রাজধানী কিয়েভে প্রবেশের প্রচেষ্টা বিলম্বিত করতে চাইছে রুশ বাহিনী। 28 মার্চ ইউক্রেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, রাশিয়া কয়েকটি সেতু উড়িয়ে দিয়েছে। এর মধ্যে একটি সেতুর অবস্থান চেরনিহিবের উত্তর পূর্বাঞ্চল স্রব নদীতে। একই সময়ে রাশিয়া দনবাসে তাদের অভিযানকে অগ্রাধিকার দিয়েছে। গত সপ্তাহে সেখানে লড়াই বেড়েছে। পশ্চিমা কর্মকর্তারা বলেছেন, জর্জিয়া ও কালিনিন গ্রাদ এলাকায় বাহিনীগুলোকে ওই এলাকায় মোতায়েন করা হচ্ছে। রাশিয়ার বেসরকারি সামরিক সংস্থা ওয়াগনার গ্রুপের যোদ্ধাদেরও সেখানে মোতায়েন করা হয়েছে। রুশ বাহিনী খারগিব থেকে 125 কিলোমিটার দক্ষিণ পূর্বে শহর ইজুমের দক্ষিণে যাওয়ার চেষ্টা চালিয়েছে। একই সময় তারা উত্তরে ঝাপোরিঝিয়া এলাকার দিকে অগ্রসর হয়েছে। শহরটি ঘিরে ফেলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তারা। এমন অবস্থায় ইউক্রেনের জয়েন্ট ফোর্সেস অপারেশন বাহিনীর সেনারা রুশ সেনাদের প্রতিহত করার চেষ্টা করেছেন। রুশ সেনারা যেন দিনে পার নদী পার হয়ে পশ্চিমে অগ্রসর না হতে পারে সেই চেষ্টা করছে তারা। তবে রাশিয়া এই লক্ষ্যে অর্জন করতে পারবে বলে কোনো ধরনের নিশ্চয়তা নেই। খারগিব ও ইজুইম থেকে দক্ষিণে তাদের অগ্রসর হওয়ার গতি কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। দ্বিমুখী সংকেতে রাশিয়া শেষ লড়াইটা যাই হোক না কেন, দনবাসকে প্রাধান্য দেওয়ার সামরিক কৌশলটি গ্রহণযোগ্যতা হারাচ্ছে। 2014 সালে ইউক্রেনের এলাকা দখলের জন্য রাশিয়াকে যে অর্থনৈতিক ও সামরিক মূল্য চোকাতে হয়েছে তার পরিমাণ সহনীয় ছিল, কিন্তু এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। গত 25 মার্চ দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে ভলোদিমির জেলনস্কিকে বলেছেন, ভূখণ্ড নিয়ে সমঝোতার পথ খোলা রেখেছেন তিনি। জেলনস্কি বলেন, আমাদের কাছে ভূমির বিষয়টি গুরুত্বপূর্ণ, তবে হ্যাঁ, চূড়ান্ত অর্থে এটি কেবলই ভূখণ্ড। এর 2 দিন পর রুশ সাংবাদিকদের জেলনস্কি বলেন, আমি বুঝতে পারছি রাশিয়াকে পুরোপুরিভাবে দনবাস ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব নয়, এতে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। তবে ভীষণ রকমের জনপ্রিয়তা থাকার পরও জেলনস্কি তার অনুসারীদের কাছ থেকে এ ব্যাপারে সমর্থন নাও পেতে পারেন, কারণ 2014-15 সালে রুশ অভিযানে ইউক্রেন যে ভূখণ্ডগুলোর দখল হারিয়েছে তার বাহিরে নতুন করে আর কোনো ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারাতে চায় না ইউক্রেনীয়রা। বৃহত্তর দনবাসের দখল নিতে চাইলে রাশিয়াকে চড়ামূল্য গুনতে হবে আত্মবিশ্বাস অর্জন, আর পশ্চিমা অস্ত্র হাতে পাওয়ার বদৌলতে পাল্টা হামলা বাড়িয়ে দিতে পারে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। কেউ কেউ আবার রাশিয়াকে পুরোপুরি তাড়িয়ে দিতে পারবে বলেও আশা করছে। ইউক্রেনের এমন প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত পশ্চিমা দেশগুলো যুদ্ধে নতুন লক্ষ্য অর্জনের প্রতিজ্ঞা থেকে রাশিয়া সরে না আসা পর্যন্ত দেশটির ওপর থেকে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে মনে হয় না। এই নিষেধাজ্ঞাগুলো রাশিয়াকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। রেটিং এজেন্সি এস
এন্ড পি আভাস দিয়েছে। চলতি বছর রাশিয়ার জিডিপি 22% সংকুচিত হবে, আর এই বিপর্যয় কাটিয়ে উঠতে 15 বছর সময় লেগে যাবে মস্কোর। পুতিন যদি শুরু থেকেই দনবাস দখলকে মূল লক্ষ্যবস্তু করতেন, তাহলে তিনি পশ্চিমাঞ্চলকে ভেঙে দিতেন, এ ধরনের শাস্তিমূলক পদক্ষেপ এড়িয়ে যেতেন তিনি। অথচ এখন দ্বিমুখী সংকটের মধ্যে আছে ক্রেমলিন। হয় তাকে মারিউপোলের নিয়ন্ত্রণ নিতে হবে, নয়তো নিজেদের দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে। দ্য ইকোনমিস্ট অবলম্বনে ফাহমিদা আক্তার। ইউক্রেনকে দ্বিতীয় আফগানিস্তান বানাতে চায় পশ্চিমারা, বলছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে কিয়েভকে দ্বিতীয় আফগানিস্তানে পরিণত করার চেষ্টা করছে পশ্চিমারা। আজ বুধবার চীনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মখদুম শাহ মাহমুদ কুরেশির সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন বলে জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি। ল্যাভরভ বলেন, যারা আফগানিস্তানকে বিশ্ব রাজনীতির কেন্দ্রে পরিণত করার চেষ্টা করেছিল, তারা এখন ইউক্রেনকে আফগানিস্তানের জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছে। আগামীকাল বৃহস্পতিবার চীনের তুনশি শহরে আফগানিস্তান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। চীন ও রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পাকিস্তান অংশগ্রহণ করবে এতে। আজ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গেও বৈঠক করেছেন ল্যাভরভ। বৈঠকের পর ওয়াং ই বলেন, চীন ও রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে আগের চেয়ে আরও দৃঢ় প্রতিজ্ঞ। মার্কিন নিষেধাজ্ঞা যৌথ প্রচেষ্টায় অকার্যকর করবে ইরান ও রাশিয়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বললেন ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দেওয়ার জন্য তেহরান ও মস্কো যৌথ প্রচেষ্টা চালাবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় যেদিন নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেদিনই তিনি একথা বললেন। ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে যখন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, তখন মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার এক ঘোষণায় ইরানের কয়েকটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে। একই দিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীনের তুনশি শহরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাতের পর বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা অকার্যকর করে দেওয়ার লক্ষ্যে একযোগে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে রাশিয়া ও ইরান। ইরানের ওপর বহু বছর ধরে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা থাকলেও গত এক মাসে নিষেধাজ্ঞায় আক্রান্ত দেশের তালিকায় এক নম্বরে উঠে এসেছে রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে অগণিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। চীনে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের অবকাশে দ্বিপক্ষীয় বৈঠক করেন ল্যাভরভ ও আবদুল্লাহিয়ান। ওই বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত ভিয়েনা আলোচনা নিয়ে কথা বলেন। এছাড়া তারা ইউক্রেন ও আফগানিস্তান সহ চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও মত বিনিময় করেন। সূত্র পার্স টুডে। আফগানিস্তানের স্বাধীনতা রক্ষায় সহযোগিতা করতে বদ্ধপরিকর ইরান ও চীন, তুনশি পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইটার বার্তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ও চীন আফগানিস্তানের স্বাধীনতা, জাতীয় ঐক্য ও জনগণের অধিকার রক্ষায় সহযোগিতা করতে বদ্ধপরিকর। তিনি আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে তৃতীয় সম্মেলনে যোগ দিতে চীনের পূর্বাঞ্চল তুনশি শহরে পৌঁছে এ পর্যন্ত এ মন্তব্য করেন। এক টুইটার বার্তায় আবদুল্লাহিয়ান বলেন, বিশ্ব সমাজের উচিত আফগানিস্তানের প্রতি আরও বেশি দৃষ্টি দেওয়া। তিনি বলেন, ইরান ও চীন একটি স্থিতিশীল উন্নত প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রক্ষাকারী আফগানিস্তান দেখতে চায়। ইরানের প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজিমি কোমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক সাইয়েদ রসুল মোসাভি, মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিষয়ক মহাপরিচালক রেজা জাভিব এবং ইউরেশিয়া বিষয়ক মহাপরিচালক আলী রেজা হাকিকাত পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গ দিচ্ছেন। আজ বুধবার আরও পরে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনব্যাপী সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। এতে ইরান, চীন, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান, উজবেকিস্তান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অথবা তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর আগে 2021 সালের 28 সেপ্টেম্বর এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এবং একই বছরের 27 অক্টোবর ইরানের রাজধানী তেহরানে দ্বিতীয় সম্মেলনটি সশরীরে অনুষ্ঠিত হয়। এবার এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের তৃতীয় সম্মেলনও সশরীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সূত্র পার্স টুডে। 17,300 রুশ সেনা নিহত বলছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরোধের মুখে দেশটিতে 17,300 রুশ সেনা নিহত হয়েছেন। এই যুদ্ধে রাশিয়ার
605টি ট্যাঙ্ক ধ্বংসসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে ইয়ানি শাফাক ও হিন্দুস্তান টাইমসের বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ আগ্রাসনে এ পর্যন্ত ইউক্রেনের প্রতিরোধে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে রুশ সেনাদের। পুতিনের বাহিনীর 131টি বিমান, 1723টি সেনা সদস্য বাহী গাড়ি, 54টি এন্টি এয়ারক্রাফ্ট অস্ত্র খোয়াতে হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বুধবার দাবি করেছে রুশ বাহিনীর 75টি জ্বালানি ট্যাঙ্কার, 7টি নৌকা, 81টি যান ধ্বংস করা হয়েছে। এছাড়া রাশিয়ার 305টি গোলা, 96টি রকেট লঞ্চার ব্যবস্থা, 54টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। এদিকে জাতিসংঘ জানিয়েছে, এক মাসের যুদ্ধে ইউক্রেনে 1179 জন বেসামরিক নিহত, 1860 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলেও দাবি করেছে জাতিসংঘ।